যে সভা, এই সভার সভাপতি আমাদের সাদেক, এই ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এখানে আমাদের মুক্তার ভাই, আমাদের ডাক্তার সিরাজুল, রবি, ঈশা থেকে শুরু করে ইয়াকুব ভাই সবাই আছে, সাইদুর থেকে শুরু করে আমাদের আলী আকবর, রমজান থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা আছে, সমস্ত আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা বুথের যারা বুথ কমিটির সভাপতি সহ দশজন করে তৃণমূল যুব কংগ্রেসের যারা আছেন তারা সকলেই এখানে উপস্থিত হয়েছে। আমি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে দুটি একটি কথা বলি। আমাদের বক্তারা অনেকক্ষণ ধরে বক্তব্য রেখেছেন, আমি আর বেশিক্ষণ সময় নিতে চাই না। সেটা হলো যে ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে ক্যানিং 2 নম্বর ব্লক রাজনৈতিকভাবে এই মুহূর্তে সারা বাংলার মধ্যে অন্যতম সাংগঠনিক ব্লক যদি হয় সেটা ক্যানিং 2 নম্বর ব্লক, যেটা আমাদের কাছে গর্ব। সেটা ছাত্র হতে পারে, যুব হতে পারে, মহিলা হতে পারে, পার্টির হতে পারে, আমরা অনেক দায়িত্ব নিয়ে গর্ব করে বলতে পারি যে আমাদের ছেলেরা, আমাদের যুব সমাজের ছেলেরা বলি, আমাদের মহিলারা বলি, কিংবা আমাদের পার্টির কর্মীরা বলি, আমাদের এই এই এলাকার কর্মীরা যে কাজ করতে পারে, বর্তমানে সারা দক্ষিণ চব্বিশ পরগনা কেন সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই ধরনের দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না। ফলে আমরা অনেক গর্ববোধ করি আমাদের এই ব্লককে নিয়ে, আমাদের বিধানসভাকে নিয়ে। আমি সকলকে বলবো সেই দায়িত্বটা আমাদের মাথায় রাখতে হবে। যুবরাই হলো আমাদের ভবিষ্যৎ, যুবরাই হলো আমাদের স্বপ্ন। আপনারা যারাই বসে আছেন, আপনারা একদিন কেউ এখানকার প্রধান হবেন, কেউ সভাপতি হবেন, কেউ এমএলএ হবেন, কেউ জেলা পরিষদের সদস্য হবেন, কেউ পঞ্চায়েত সমিতির সদস্য হবেন, এই যুব সমাজের মধ্য থেকে উঠে আসবে। কারণ যাদের বয়স, আমরা যারা আস্তে আস্তে বয়স হচ্ছে, আমাদের তো আস্তে আস্তে বয়সটা হচ্ছে মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ। আস্তে আস্তে নিজেদেরকে পিছিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে। তো আমি মনে করি যে যেভাবে ক্যানিং 2 নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যেভাবে আপনারা অ্যাক্টিভভাবে, এই দুটো মিটিং আমি করলাম, যেভাবে অ্যাক্টিভ মনোভাব আপনাদের আছে, যে কোনো লড়াই আমরা এই ব্লকে জয় করতে পারবো। একটা অঞ্চলে যদি এত কর্মী যদি আসে, যুব কংগ্রেসের কর্মী আরও যদি, এখানে 9খানা অঞ্চল আছে এই ব্লকে, এই 9টা অঞ্চলের যুবরা যদি আমরা ডাকি, শুধু এখানে নয়, জীবনতলা মাঠ নয়, কলেজ মাঠও ভরিয়ে দেওয়া যাবে। সেই যুবদের সেই ক্ষমতা আছে সেটা অন্তত আপনাদের উপস্থিতি দেখে আমি অন্তত বুঝতে পারছি। তো আমি আপনাদের বলবো যে 9 তারিখটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, অনলি ফর সারঙ্গাবাদ। সারঙ্গাবাদের রাজনৈতিক ক্ষমতা, দক্ষতা, শক্তি, কি যুব কংগ্রেস, কি তৃণমূল কংগ্রেস, কি মহিলা তৃণমূল কংগ্রেস, এটা আমরা যাচাই করার জন্য কয়েকটি প্রকল্প নিয়ে আমরা 9 তারিখে সভা করতে চাইছি, বেলা 4টের সময়। রৌদ্রের সময় কারো আসার দরকার নেই, 4টে থেকে মগরিবের আজান পর্যন্ত আমাদের সভা হবে, তারপর যে যার মতো বাড়িতে ফিরবে। আমাদের এখানে যতগুলি বুথ আছে, ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সভা আমরা করেছি, আজকে তৃণমূল যুব কংগ্রেসের সভা হচ্ছে, তৃণমূল বঙ্গজননী কমিটির সভা ইতিমধ্যে হয়ে গেছে, অন্যান্য শাখা সংগঠনগুলো কাল থেকে বসতে শুরু করবে, কারণ কালকে 6, 7, 8 তিনটে দিন আমাদের মাত্র হাতে আছে। এই তিনটে দিনের মধ্যে আমাদের ফুলফিল করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি যদি আপনারা তৃণমূল যুব কংগ্রেসের ছেলেরা উদ্যোগী হন এবং মনে করেন যে এই 9 তারিখটা আমাদের কাছে চ্যালেঞ্জ, তৃণমূল কংগ্রেস কর্তা কি করবে জানি না, তৃণমূল যুব কংগ্রেসের ছেলেরা কানায় কানায় ওই মাঠ ভরিয়ে দিতে পারবে, সে শক্তি সারঙ্গাবাদ তৃণমূল যুব কংগ্রেসের আছে, সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে আমাদের আওতাপাড়ার রাস্তা, একদিকে একেবারে সেই খুঁজিতলা ওই মিশনের কাছ থেকে চলে যাবে, এধারে ডকের পাড়া, এই মানে যেটা ঢালাই হচ্ছে ঢালাই রোড, আবার ওদিকে খালপাড় থেকে এই যে কোনার যে খালপাড়টা আছে নবদায় পার হয়ে ওখান থেকে চলে যাবে আওতাপাড়ার ভিতরে, প্রায় 3.5 কিলোমিটার রাস্তা এটা হবে। অন্যদিকে আমাদের গঙ্গাচড়ি, দীর্ঘদিন ধরে ওরাও বলছিল সেই গঙ্গাচড়ি রাস্তাও ওই দিন উদ্বোধন হবে, প্রায় ওখানে 3-4 কিলোমিটার মতো রাস্তা। এর বাইরেও সারঙ্গাবাদে আরো 5খানা রাস্তা আছে, সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সমিতিতে টেন্ডার হয়েছে,
আমরা খুব তাড়াতাড়ি সেটা শুরু করব। আমাদের পিয়াদাপাড়া থেকে একেবারে স্বাস্থ্যখালী পর্যন্ত প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, সেই রাস্তাও টেন্ডার ঝুলে গেছে। আমাদের মুক্তারভার বাড়ির কাছ থেকে সাপখালী পর্যন্ত যে রাস্তা, সে রাস্তাও টেন্ডার ঝুলে গেছে। আমাদের বটতলা থেকে ঘটকপুকুর বাজার পর্যন্ত, হেদিয়া বটতলা থেকে, সেই রাস্তার কাজ আগামী কাল থেকে শুরু হবে। আজকে তার উদ্বোধন করে এলাম খড়গাছিতে, সেটাও শুরু হবে। এবং বিশেষ করে এই সারাঙ্গাবাদে এবং গোটা ক্যানিং টু ব্লকে প্রায় 320 কোটি টাকার পানীয় জল প্রকল্প ইতিমধ্যে আমরা প্রায় অধিকাংশ কাজ শুরু হয়েছে, যেগুলো বাকি আছে আগামী এক মাসের মধ্যে সমস্ত কাজগুলো আমাদের শুরু হয়ে যাবে। এটা আমরা সেই ধরনের উন্নয়নটা করতে পারছি। এগুলোই পারছি কোথায় জানেন? এর শক্তি আপনারা, এর শক্তি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা, তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা। আপনারা পিছনে আছেন বলে আমাদের পিছনে ফিরে তাকাতে হয় না। আমরা চোখ বন্ধ করে আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটতে পারছি, কাজ করতে পারছি। কারণ আমরা মনে করি যে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতারা দলের সম্পদ নয়, কর্মীরা হলো দলের সম্পদ। সেটাই কিন্তু আজকের বাস্তবে রূপায়িত হচ্ছে। সেই মানসিকতা, সেই পথ নিয়ে আমরা কিন্তু চলি। আজকের কালীতলা থেকে জীবনতলা হয়ে ঝুড়ি 24 কিলোমিটার রাস্তা 38 কোটি টাকা ব্যয় করে আজকে হচ্ছে। বাম জামানায় এই ব্লকে কোনো পিডব্লিউডি রাস্তা ছিল না। পিডব্লিউডি রাস্তা মানে কি? একবার যদি পিডব্লিউডি রাস্তা হয়ে যায়, আর সেদিকে সেই রাস্তার দিকে আর কখনো তাকাতে হবে না। কেন? এটা 3 বছর হোক 5 বছর হোক, রাস্তা খারাপ হলে পিডব্লিউডি আমাকে বলতে হবে না, পিডব্লিউডি নিজেরাই টেক আপ করে নেবে। এই ব্লকে আজকে অনেকগুলো পিডব্লিউডি রাস্তা আমরা এই অবসরে 16 থেকে 22 করতে পেরেছি, 23। আমরা দেউলি থেকে বদ্রা পর্যন্ত পিডব্লিউডি রাস্তা, আজকের কালীতলা থেকে ঢুড়ি পর্যন্ত পিডব্লিউডি রাস্তা, ঝোড়র মোড় থেকে কুড়েভাঙা পর্যন্ত মৌখালী পর্যন্ত কুড়েভাঙা পর্যন্ত পিডব্লিউডি রাস্তা, জীবনতলা থেকে বেদেমারি পর্যন্ত পিডব্লিউডি রাস্তা। আবার নতুন করে একটা রাস্তা অনুমোদন করব, সবচেয়েতে আমাদের বড় রাস্তা, ভালো রাস্তা, জীবনতলা থেকে তালদি বাজার পিডব্লিউডি করবই। এটা একদম দায়িত্ব নিয়ে আজকে আমি বলে দিচ্ছি, সেটা অলরেডি প্রসেসে আছে। ওদিকে মুক্তারপুর বেউলা বাড়ি থেকে মিলন বাজার পর্যন্ত পিডব্লিউডি রোড, এদিকে আমাদের কালিকাতলা বাজার থেকে নাড়াবুনিয়া বাজার পিডব্লিউডি রোড, কালিকাতলা বাজার থেকে যশোরপাড়া পর্যন্ত পিডব্লিউডি রোড। এতগুলো পিডব্লিউডি রাস্তা এর আগে কখনো আমাদের ব্লকে একটাও ছিল না, সিঙ্গেলও ছিল না। আমরা 16 থেকে 22 23 এই কবছরের মধ্যে এতগুলি পিডব্লিউডি রাস্তা, এরপরে পিএনআরডি রাস্তা আছে, জেলা পরিষদ আছে, অনেকগুলো রাস্তা আমাদের আছে। তাই আমি সকলকে অনুরোধ করব, আমাদের যুব সমাজের ছেলেরা, কি আজকে শপথ নেওয়া যাবে যে 9 তারিখে কানায় কানায় ভরাবো? কিন্তু জোরে বলতে হবে, পারা যাবে? সেই প্রস্তুতি কিন্তু নিতে হবে। আমি অলরেডি প্রধানকে বলে দিয়েছি, গাড়ি ভাড়ার টাকা যতটা পারা যায় আমরা নিশ্চিত ভাবে আপনাদের দেবো। যুবরা কোথায় পাবে? বুথ সভাপতিরা কোথায় পাবে টাকা? আমাদের দেনা হোক, আমাদের কর্জ হোক, আমরা বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছি। তার জন্য আমাদের কত কষ্ট হোক না কেন, আমাদের লড়তে হবে। কারণ এই মুহূর্তে বাংলা অনেকটা সংকটের মধ্যে। একদিকে সাম্প্রদায়িক শক্তির হাতছানি, আকাশে কালো মেঘ, প্রতিনিয়ত গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আরেকদিকে আইএসএফ এর মতো, সিপিএম কংগ্রেসের মতো একটা অসভ্য দল যারা বাংলা থেকে হারিয়ে গেছে, তারাও মৌলবাদের নাম করে আজকে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। আমরা সাম্প্রদায়িকতার কাছে, মৌলবাদের কাছে তৃণমূল কংগ্রেস কখনো মাথা নত করবে না, এটাই শিখিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ব্রত নিয়ে কিন্তু আজকে লড়াইটা করছি। তাই আমাদের যুব সমাজের ছেলেরা ক্যানিং টুয়ের লড়াই দেখে ক্যানিং ওয়ার বাসন্তী গোসবা ভাঁড় শিখবে, এটাই আমরা চাই। ক্যানিং টুয়ের লড়াই দেখে সোনারপুর শিখবে, বারুইপুর শিখবে, এটাই আমরা চাই। আমাদের ছেলেদের, এটা আমাদের ছেলেদের কাছে গর্ব। আর যদি ক্যানিং পূর্বের কোনো একটা সন্তানেরা, তারা যদি তাদের থেকে যদি পাশের ব্লক, পাশের বিধানসভা যদি শেখে, এটা আমি একজন ক্যানিং পূর্বের নাগরিক হিসেবে এটা আমার কাছে সবচাইতে বড় গর্বের, এটাই আমাদের সবচেয়ে মাথায় রাখতে হবে। তাই আমি সকলকে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি। সামনে পঞ্চায়েতের নির্বাচন, আমরা আশা করি শুধু সারেঙ্গা মাত্র, গোটা ক্যানিং পূর্ব বিধানসভার 90% সিটে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। আটকাবার ক্ষমতা কোন সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আর যে 10% আসনে ভোট হবে, 10% 10% আমরা জিতবো। আমরা সব জায়গায় ঘুরে ফিরে
এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা জায়গায় লড়াই করব এবং আমাদের পাশে ভাঙড় বিধানসভাকে আমাদের সাপোর্ট করতে হবে আগামী দিনে আমাদের ছেলেরা আমাদের কর্মীরা লড়াই করবে ঐক্যবদ্ধ হবে লড়াই হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটিতে শেষ হাসি তৃণমূল কংগ্রেস আসবে এটাই আমরা চাই এই লক্ষ্য নিয়ে এই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি আমি আশা করি আমার ছাড়া আমাদের সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের ভাইরা যারা আছেন তারা সকলে মিলে আজ থেকে ফিরে যাবেন কাল থেকে পাড়ায় পাড়ায় প্রচার গ্রামে গ্রামে প্রচার চায়ের দোকানে প্রচার একটাই প্রচার ন তারিখে খুঁজি তোলা চলো সরকারি রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক কর্মসূচি সেটাকে সবাই মিলে প্রচারের আলোয় নিয়ে আসবেন এবং সকলকে সঙ্গে নিয়ে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে হতে পারেন তাহলে আমরা এই লড়াইটা এই জমায়েতটা আগামী দিনে এই এলাকার কেন গোটা বিধানসভাকে অক্সিজেন যোগাবে সেই মানসিকতা নিয়ে আপনাদের সকলকে এগোতে হবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।